আছে সবাই, আজকের দিনটা এখান থেকেই শুরু করলাম। কেন সকাল থেকে কাজে তো খুবই ব্যস্ত, কেননা বাড়িতে পুজো। এই দেখুন, কালকে তো বলেই ছিলাম যে বাজার যাচ্ছে, এই যে হাট বাজার করা, এই যে দিয়া এখানে ঠাকুরের কাজ করছে সব, এই যে ঠাকুরকে স্নান করিয়েছে, এবার এই যে পোশাক পরাচ্ছে সব। আমি নিচে ভোগের রান্নাটা করছি, এখনও গোজ গাছ হয়নি কমপ্লিট, তো আমি নিচে ভোগের মধ্যে আপাতত করা হয়েছে হচ্ছে নাড়ুটা করা হয়েছে, আর করা হয়েছে পায়েসটা। নিচে এখনও ঘ্যাট হচ্ছে, খিচুড়ি হচ্ছে, তারপরে লুচি হবে, এগুলো করব, তারপরে এসে ওপরে হাত দেবো কাজে। ততক্ষণ দিয়ে এই যে আলপনা দিয়েছে দেখুন, এখনও পুরো দেওয়া হয়নি, শুধু এইটুকু দিয়েছে, এইটুকু শুকোবে, তার জন্য এই যে এখানটায়ও দিয়েছে। আমাদের এই মার্বেলের মেঝেতে না শুধু সাদা দিয়ে ফোটে না, মানে দেখাই যায় না, ওই জন্য একটু কালার মিশিয়ে এই যে দিয়েছে, এখনও দেওয়া হয়নি। ও এপাশেও তো দিয়েছিস, এই যে এখানটাতেও দিয়েছে, আর এই যে সব পায়ের ছাপগুলো দিয়েছে চারিদিকে। তো এই জন্য ওপরটা ও সামলাচ্ছে, আমি নিচে ভোগের কাজগুলো সব করছি। চলো নিচে গিয়ে আবার দেখাই আমি কী কী রান্না করছি। আর তোর হয়ে গেলো মালকীকে শাড়ি পরানো, এই যে পরাচ্ছে, দেখা শাড়ির কালারটা। তার মধ্যে আমরা এসেছিল বাসনওয়ালা, প্রচুর পুজোর বাসনও কিনলাম, এই যে এরকম, এই যে দুটো কিনেছি, আরগুলো কোন দিয়া, এই যে এই দুটো, আর ইয়েগুলো, ওই গামলাগুলো কেনা হয়েছে, এই যে এই এরকম একটা কেনা হয়েছে, এই যে এখানে আছে এই একটা গামলা, এটা একটা, এই একটা মালসা, এগুলো সব কেনা হলো আজকেরই। প্রতি বছর আমার লক্ষ্মী পুজোতেই পুজোর বাসন কিনি আসলে। তো যাই হোক, এসব করেছি, চলুন নিচে গিয়ে দেখাই। তো সারাদিন সাথে থাকবেন, পুজো হবে সেটাও আপনাদেরকে দেখাবো। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন নিচে গিয়ে দেখাই কি ভোগের রান্না করছি, ওই দিকে করুক, কারণ ওদিকে আবার নাহলে আমার পুড়ে যাবে। আমার শুধু এখানেই দুটো করা হয়েছে, এখনও নিচে সব হচ্ছে। তো চলুন নিচে যাই। আলপনাটা করে দেখা যাচ্ছে।
সিঁদুর গোলা সিঁদুরটা কোথায় রেখেছিস বলতো? ওই ওই ওইটা দিয়ে করো কেন নাবা কোনটা ওই টানবো? হ্যাঁ ওটা টানো। দর্শক বললাম একটা মন দিতে
তাহলে মোম ওটাই আছে, নিচের বেতে বেতটাই আছে, ওটা নিচে ঘুরিয়ে দাও। তুই বল তোর পরিচয় দেয়, তুই কে? আমার পরিচয় সবাই জানে। বাবা সবাই জানে? তুই বল তুই এখানে এসেছিস, তুই কে হোস্ট সেটা বলবি তো? আমি করব। এই যে আমাদের এই যে মা লক্ষ্মী, জ্যান্ত মা লক্ষ্মী, ও বাড়ি চলে গেছে বলছে, আমি যদি আসি তো ফোন করছি। ডাক ধরে নিয়ে, কত দূর বাড়ি? তো বাড়ি বললে তো নেতাজি পড়বি। ও বাবা পাশেই, বল চল আসতে বল। আমাদের 10 মিনিট আগে করে গেল। ডাক 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 ডাক। এই যে দিয়ার মাসি এসেছে, এই যে মাসির মাসির ছেলে বলবো না দিয়ার ভাই বলবো? ভাই এই যে এই যে এটা হচ্ছে মা লক্ষ্মী, আর এটা কি বলবো, গণেশ না কার্তিক হবি, কোনটা? না গণেশ তো হবে না, তার তো মুখে সেই পালাদা, মানুষের মতো নয়। তাহলে কার্তিক, এটা বড় দিদি, এটা ছোট ভাই, তার মানে তাই তো দাঁড়ালো মা লক্ষ্মী কার্তিক। এবার অন্তত হাই বল একবার, পরিচয় তো দিলাম। আর এটা কি মা দুর্গা? না আমি তো মহাদেব, না মহাদেব নাম না এগি, তাহলে সেই সেলুন হয়ে যাবে, বেশিরভাগ সেলুন আলার আর এক নাম। হ্যাঁ আমাদের পুরোহিত এখনো আসেনি, আমরা তো 4:30 আসবে বলেছে, 7:30 বাজে। না এই যে, এই যে আমাদের বাড়ির সেজো ছেলে, এই যে সেজো বউ, এই যে সেজো বউ, আ যাও সেজো বউ। এখন আসবো না। হ্যালো, কিন্তু সবাই ওয়েট করছি, কিন্তু এখন আমাদের পুরোহিত আসেনি। পাঠাবে এই যে সবাই আছে, বাবার নিচে প্রদীপ ধরাতে গেছে, এই যে দিয়া এখানে, এই তো ছুরি আছে, ছুরি চাই?
আর হলো তু এই যে পেছনে পঞ্চপতি বাড়ি যে চামড় আছে এখানে তাই জন্য বলে দিলাম দিয়ে শাক বাজার আজকে দিয়ার লুকটা পুরো লক্ষ্মী লক্ষ্মী লাগছে আমি বলছিলাম সবাই বেরিয়েছে তো তোকে তো দেখি।